1984 সালে প্রতিষ্ঠিত ইসলামিক রিলিফ বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশে গরিব, দুস্থ এবং অসহায় মানুষদের জন্য পানি, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষার নিশ্চয়তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রথম মুসলিম চ্যারিটি হিসাবে 2005 সালে ইসলামিক রিলিফ স্থান করে নেয় ইউকের ডিজাস্টার ইমার্জেন্সিস কমিটিতে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ইসলামিক রিলিফ এ পর্যন্ত 239 মিলিয়ন পাউন্ডেরও বেশি সাহায্য প্রদান করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্যানিটেশন, খাবার, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসেবা। মায়ানমারের অভ্যন্তরে কাজ করা অন্যতম এই চ্যারিটি অর্গানাইজেশনটি বর্তমান সময়ের বহুল আলোচিত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে সহযোগিতার পাশাপাশি ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক এবং গাজায় প্রায় 8,000-এরও বেশি অনাথ শিশুদের পৃষ্ঠপোষকতা করছে। এছাড়াও খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকটে থাকা ইস্ট আফ্রিকার প্রায় 2 কোটি এবং ইয়েমেনের প্রায় 2.5 কোটি অসহায় মানুষের জন্য ইসলামিক রিলিফ তাদের সাহায্য অব্যাহত রেখেছে।